আমাদের সবার কমন প্রবলেম লজিক ফাংশন সরলীকরণ সেই সমস্যাগুলো কিভাবে খুব সহজে সমাধান করা যায় তা এখন আমি আপনাদেরকে দেখাবো আমি আগের ভিডিওতে দেখিয়েছি সূত্রগুলো কিভাবে মনে রাখতে হবে যদি আপনি সূত্রগুলো মুগস্ত পারেন তাহলে ভালো ব্যাটার আর যদি না পারেন তাহলে মনে রাখার টেকনিক থেকে আপনি সূত্রগুলো একটু যাচাই করে নিন বা আপনি বুঝে নিন যে সূত্রগুলো এমনই হয় বা এই সূত্রগুলোই থাকে এইভাবে এইখানে ক্যালকুলেশন করতে হবে তবে আপনার সূত্র সম্পর্কে কিন্তু আইডিয়া থাকাই লাগবে বিশেষ করে এইখানে প্রায় চোদ্দোটি সূত্র রয়েছে এই চোদ্দোটি সূত্র সম্পর্কে মাস্ট আপনার ধারণা থাকাই লাগবে এবং আমাদের যে বিজ্ঞানী যে সূত্রগুলো আমরা ইউজ করি কমন নেওয়া বা কমন নেওয়া যায় কিভাবে বা কমন নেওয়ার প্রসেস কি সেই প্রসেসগুলো কিন্তু আপনার মাথায় থাকা লাগবে তবে এখানে কিন্তু একটি কথা আমি বলেই রাখি আপনি কোনো কিছু বাদ দিয়ে দিতে পারবেন না সরাসরি যে এটাকে ভাগ করে উপবাস থেকে সরিয়ে দেবেন এরকম হবে না আগে একটি ফাংশন আমি ক্রিয়েট করে নিচ্ছি এবং তার সমাধান কিভাবে করব সেটা দেখাচ্ছি ধরুন আমি আগে একটা সহজ ফাংশন নিয়েছি সহজ ফাংশন হল এরকম এ বার বি প্লাস এ বার বি প্লাস এ বি আমি এটাই নিলাম এখন এটাকে আমি কিভাবে ক্যালকুলেশন করব। এখন এটাকে ক্যালকুলেশন করে ছোটো বানাতে হবে দেখুন এটা যদি আমি লজিক গেট ক্রিয়েট করতাম কেমন হতো লজিক গেটটা কেমন হতো এ তারপরে এ নট দিতাম তারপর বি বি নট দিতাম তারপর এইখান থেকে ফার্স্টে এবার যেটা আমরা বলি এটা তারপরে বিবার বার বি নিয়ে আমরা একটা এন গেট ক্রিয়েট করে ফেলতাম এটা হতো বি তারপর আবার সেমভাবে এ বার বি আমরা নিয়ে একটি অ্যান্ড গেট ক্রিয়েট করে ফেলতাম বার বি তারপর আরেকটি যেটা নিতাম এ বি এ থেকে একটা নিতাম আর বি থেকে একটা নিতাম নিয়ে একটি এন গেট কমন করে ক্রিয়েট করে ফেলতাম দেন এই তিনটা গেটকে আবার যুগ করে দিতাম তাহলে এই তিনটা গেটকে যুগ করার যে একটি গেট সেটা হলো অর গেট আমরা অর গেটের মাধ্যমে এই ফুল অ্যাপটা পেয়ে যেতাম এটা যোগ এটা যোগ এটা এটা তাহলে সেটাই কিন্তু আমরা পাব এখন এই ব্যাপারটিকে এই এত বড় গেটটিকে আমি একটি ছোটো গেটে রূপান্তর করতে চাচ্ছি তাহলে সেটা কিভাবে করব। দেখুন এটাকে যদি আমি ক্যালকুলেশন করে ফার্স্টে এই এবার এবার আর এবি এবি। যে কোনো একটা পার্ট কমন নেওয়া যায় চাইলে আপনি এটা এটাও কমন নিতে পারবেন বা এটা এটাও আমি ধরুন এটা আর এটা কমন নিলাম তাহলে এ ভার কমন নিয়েছি থাকলো কি বি প্লাস বি আর এই জায়গায় থাকলো এবি এখন বি প্লাস বি দেখুন তো এই যে এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি না এইখানে দেখুন একটি সূত্র রয়েছে এ+ প্লাস এ ইকুয়াল এ তাহলে বি প্লাস বি ইকুয়াল বি বলতে পারি যেহেতু এটা এ প্লাস এ মানে এ তাহলে আমি এই ক্ষেত্রে বলতে পারি এরকম এ বার বি আর এই দিকে রইল কি দেন আমরা পরবর্তীতেই বিটাকে কমন নিতে পারি বিটাকে কমন নিলে কি থাকবে এ এখন দেখুন তো এ মানে কি দেখুন এই জায়গায় কিন্তু রয়েছে এ প্লাস এবার ওয়ান এ প্লাস এবার সেটা কি ওয়ান তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি এটা হলো ওয়ান তাহলে দেখুন তো এই এ ডট ওয়ান এ সো আমরা এই ক্ষেত্রে বলতে পারি এটা একটা এ বা এটা একটা শুধু যেহেতু বি এর সাথে গুণ করেছি এটা বি এখন এটাকে যদি কেউ অন্যভাবেও সমাধান করতে চায় পারবে কিন্তু এবং হবে যদি তার ক্ষেত্রে হয়তো আনসারটা এ আসবে আমার ক্ষেত্রে বি এসেছে কিন্তু বিষয়টি একই এখন এটার সার্কিট কিভাবে ক্রিয়েট করব। এটা কী জাস্ট একটা ইনপুটি জাস্ট এটা দিয়ে আসলে কোনো কাজ হবে না এই লজিক গেটের কাজ টোটালি নাই এরকমই মিন করে কারণ এটা কোনো গেটই নাই জাস্ট একটা লেটার পাচ্ছি যেটা বি মানে বিয়ের একটা বর্তনই পাচ্ছি আমি এটা হয়তো আমার একটা নিজস্ব মতামতের ভিত্তি করে একটা উদাহরণ নিয়ে নিয়েছি তাই এরকম হয়েছে যদি আমি আরেকটি উদাহরণ এতাম ধরুন আমি আরেকটি উদাহরণ করতেছি এটাই যদি করি এইখানে অ্যাপস যেটা ছিল এটাই থাক বা আমি আরেকটু চেঞ্জ করলাম ধরুন এফ ইকাল লিখলাম এ বিবার প্লাস এব প্লাস এ বি প্লাস এব এখন দেখুন এটাকে আমি কীভাবে সমাধান করব প্রথমে দেখুন এইখানে একটি রয়েছে এইখানেও একটি যাই হোক এটা না এটা না এইখানে দেখুন একটি এবং এটাও একটি প্রায় সেম এটা আর এটা সেম সেম থাকলে আমরা দুইটা থেকে একটা নিয়ে নিতে পারি কিভাবে দেখুন এই যে এ প্লাস এ ইকাল এ তাহলে আমি ফুলটুকুকে যদি এ ধরি এটাকেও যদি এ ধরি তাহলে এ প্লাস এ মানে এ তাহলে আমি এই ক্ষেত্রে আমি এটা বলতে পারি এ বিবার আর এই দুইটা থেকে যে কোনো একটা বার বি থাকলো কি এ বি আমি এটা প্রথমে একটা শর্ট করে নিতে পারি দেন এই জায়গা থেকে আমি কি করতে পারি দেখুন এইখানে কি কোনো কমন যায় কমন যায় না বাট এইখানে একটা কমন যায় কিন্তু তাহলে আমি এই কমনটা নিতে পারি এটা থাক এখন দেখুন এখানে কি কমন যায় শুধু বি সো আমি বি কমন নিয়ে নিলে কি থাকবে এ বার এ এখন এ বার এ মানে কি ওয়ান এ মানে কি দেখুন তো ওয়ান সো আমি এই ক্ষেত্রে এটা লিখতে পারি এ বি বার প্লাস বি আরও কিছু ক্যালকুলেশন করা যায় এখানে যদি ওয়ান দেন সেটা তো আবার গুণ করে সেই এই হয়ে যায় সো এই ক্ষেত্রে বিই হয়ে যাবে এ বার প্লাস বি আর কিছু করতে পারবেন না তাহলে এইটাই দেখুন লজিক ফাংশন সরলীকরণ হয়ে গিয়েছে অনেক বড় একটি গেট ছিল আপনি ছোটো একটি গেট ব্যবহার করতে পারতেছেন মিনিংটা হলো এরকম আপনি এই গেট দিয়ে যা কাজ করতেন আপনি এই গেটের কাজটি যা হতো এখন এই গেট দিয়ে কিন্তু সেম কাজটি হবে এই গেট দিয়ে কীরকম কাজ হবে এই গেট দিয়েও যা হতো এই গেট দিয়েও তাহলে এই গেটটি কী এখন দেখুন তো এ বি আর বিবার আমরা নিয়ে নিলে জাস্ট এ থেকে একটি নিব বি থেকে একটি নিব এটাকে এন গেট করব এন গেট করার পর আর একটি বি থেকে নিয়ে এটার সাথে আমরা একটি অর গেইট দিয়ে দেব দেখুন একটি বড় গেট ছিল এটা 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 থেকে কিন্তু খুব ছোটো একটি গেট আমরা খুব সহজেই ক্রিয়েট করে ফেলতে পারতেছি আর এটাই হলো লজিক ফাংশন সরলীকরণ আমরা লজিক ফাংশনের সরলীকরণ এভাবে করতে পারি তাহলে এর পরবর্তী ভিডিওতে আমি আরেক আরেকটি উদাহরণ দেখাবো যেটা আরেকটু ব্রড হবে আরেকটু বড় হবে সেই উদাহরণটি কীভাবে করতে পারি সেটা আমার পরবর্তী ভিডিও থেকে দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ